বন্ধুরা আসসালামু আলাইকুম, রাফিকুল হক থেকে মনিরুল ইসলাম বলছি। আজকের ভিডিওটা হচ্ছে যারা মোটরসাইকেল দিয়া ফুড ডেলিভারির কাজ করতে চান সৌদি আরবে, এই দেখেন কতগুলো মোটরসাইকেল গাড়ির মধ্যে উঠে গেলাইছে। ফুড ডেলিভারি ট্রাফিক আইন মেনে না চলার কারণে ফুড ডেলিভারির গাড়ি সব ধরতেছে, ট্রাফিক পুলিশ এগুলো এখন বন্ধ করে দিতেছে, মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করা যাবে না।